friends welcome again Sarshika channel and welcome another video so today topic is bow leg okay so uh, this is the five chapter of, okay five chapter topic I we already made a full playlist for you you can check out i will give you the uh, playlist link in description okay so uh, whether if you are in you know our channel please subscribe our channel and subscribe <coughs> and press the bell icon okay সো আমাদের এটা হচ্ছে পঞ্চম চ্যাপ্টারের একটা টপিক যেটা যেখানে আমরা পড়েছিলাম পশ্চারাল ডিফর্মেটিস বা স্ক্যালেটাল ডিফর্মেটিস ওকে সেখানে আমরা কাইফোসিস স্কোলিওসিস লোডোসিস ফিট ইত্যাদি আমরা পড়া আমাদের হয়ে গেছে আই আইউল আমরা অলরেডি এগুলোর তৈরি করে দিয়েছি ভিডিও ডিসক্রিপশান বক্সে গিয়ে দেখা যেতে পারে ওকে আর আজকের টপিক হচ্ছে বোলেগ সো যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচশো টাকা বেল লাইকনটিকে প্রেস করে দেবেন যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় সো শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইলো সো লেটস স্টার্ট দ্য ভিডিও ওকে আজকের আমাদের যে টপিক সেটা হচ্ছে বল এগ আমি আগেই বলছি যে বল এগ আজকে আমরা পড়বো ওকে তো হোয়াট ডু ইউ মিন বাই বল আগে বল এগ বিষয়টা বুঝি এই যদি আমরা দেখি যে এই নর্মাল যে এই যে নর্মাল হচ্ছে এটা আমাদের লোয়ার বডির যে অস্থির যে স্ট্রাকচার সেটা হচ্ছে নর্মাল এই যে এই রকমভাবে থাকে ওকে আর বল লেগের ক্ষেত্রে আমাদের এই হাঁটু দুটো বা নি দুটো এই ধরনের না থেকে রকমভাবে পাশে প্রসারিত হয়ে যায় বা একটু ওয়াইড বেশি হয়ে যায় সেক্ষেত্রে আমাদের এগুলোকে বো লেগ বলে অর্থাৎ লেগ দুটো বোয়ের আকারের মতো হয়ে যায় ধনুকের মতন বেঁকে যায় ওকে সো মিনিং বোলেগ আমরা যদি পরীক্ষায় লিখি বা যদি বলতে যাই বোলেগ সম্পর্কে তাহলে আমরা কি বলবো বা কি লিখবো সো বোলেক মিনিং ইজ ইট ইজ এ পোশ্চারাল ডিফর্মিটি এটা হচ্ছে একটা পোশ্চারাল ডিফর্মিটি ইট ইজ অপোজিট টু নকনি আমরা এর আগে নকনি পড়েছিলাম যদি ভিডিওটি না দেখা হয়ে থাকে তাহলে আই অফ উপরে আসা আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে নেওয়া যেতে পারে অথবা আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি সেখান থেকে নকনি ভিডিওটা দেখে নেবেন ওকে ইন দিস ডিফর্মিটি নিজ আর ওয়াইডলি অ্যাপার্ট নকনি এর ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে হাঁটু দুটো পরস্পরে হচ্ছিলো কাছাকাছি আমরা দেখে নিচ্ছি নকনিটা আমাদের এখানেই রয়েছে ওকে সো এজ ইউ ক্যান সি হিয়ার ইজ দ্য নকনি নকনির ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের নর্মাল যে কারভেচার লোয়ার লিম্বের আর এটা হচ্ছে নকনি হাঁটু দুটো পরস্পরের জোড়া লেগে যাচ্ছিলো তাই আর আমাদের আজকের যে টপিক হচ্ছে সেটা হচ্ছে বো লেগ অর্থাৎ লেগ দুটো বইয়ের মতো হয়ে যায় অর্থাৎ আর বেঁকে যায় একটু বাড়তি অ্যাক্সেসিভ যখন আমাদের যে নর্মাল কার্ভেচার থেকে অ্যাক্সেসিভ আউটসাইডে হয়ে যাচ্ছে তখন সেটাকে আমরা বল এগ বলছি ওকে সো হোয়াট ইজ দ্য মিনিং অফ বল এগ ইট ইজ এ পশ্চারাল ডিফরমেটি ইট ইজ অপোজিট টু নকনি নকনির বিপরীত ঠিক নকনির ক্ষেত্রে হাঁটু দুটো লেগে যাচ্ছিল কাছাকাছি আর বল এগের ক্ষেত্রে বাইরে দিকে বেশি চলে যাচ্ছে ওকে সো ইন দিস সে নি আর ওয়াইডলি এ পার্ট সাইড ওয়াইড বা চওড়াও অনুযায়ী একটু দূরে হয়ে যায় ফাঁকা দূরত্বটা হাঁটুর মধ্যে যে গ্যাপ সেটা একটু বেশি থাকে বেশি হয়ে যায় রিমেন এ ওয়াইড গ্যাপ বিটুইন নি হ্যা বোল লেগড পার্সন কে ফিট টুগেদার যখন আমাদের রিমেন এ ওয়াইড গ্যাপ বিটুইন নিজ হোয়েন এ বো লেগ কিপ হিজ ফিট টুগেদার যখন পা দুটোকে এরকম নর্মাল যদি নর্মাল কার্ভেজারটা দেখি পা দুটি যদি পাশাপাশি রাখে তখন এই ধরনের একটা স্ট্রাকচার হয় হাঁটুটা ঠিক লেগে যায় না বা খুব একটা বেশি ওয়াইড ফাঁকাও থাকে না কিন্তু বোলেগের ক্ষেত্রে যদি পা দুটি পাশাপাশি রাখা হয় সেক্ষেত্রেও দেখা যাবে যে হাঁটু দুটি অনেকটাই গ্যাপ হয়ে যাচ্ছে বা পা দুটো সাইড ওয়াইড বেঁকে যাচ্ছে ওকে সব দে আর রিমেন্স ওয়াইড গ্যাপ বিটুইন নি হোয়েন্ড অ্যা বো লেগ পারসনস কিপ হিজ ফিট টুগেদার যখন পা দুটি একসাথে কাছে এক কাশে করছে তখন একটু বেশি ওয়াইড হয়ে যাচ্ছে গ্যাপটা ইট ওকার্স ডিউরিং চাইল্ডহুড এটা বেশিরভাগ সময় চাইল্ডহুদের ক্ষেত্রে দেখা যায় শিশুদের শৈশবকালে বো লেগস আর বেবিজ আর কমন শিশুদের ক্ষেত্রে এটা কমন বিষয় আমরা দেখি সামটাইমস প্যারেন্ট গেট অ্যাফ্রেড অ্যাবাউট দে আর বো বেবি অনেক সময় প্যারেন্টসরা মাতারা ভয় খায় শিশুদের এই ধরনের স্ট্রাকচারের দেখে পায়ের বাট অ্যাজ দ্য গ্রো দেয়ার লেগ স্টার্ট টু কাম ইন প্রপার শেপ যখন তারা গ্রো হয় বা যখন তারা বৃদ্ধি বিকাশের পর্যায়ে তারা আসে বা বৃদ্ধি হয় তাদের বিকাশ সাধারণ হয় তখন সেগুলো অটোমেটিক্যালি প্রপার শেপ নিয়ে নেয় ওকে সো ইফ দেয়ার ইজ ইফ দেয়ার ইজ বো লেগ ইন টডেলার্স দেন এ ডিউ টু ল্যাক অফ নিউট্রিশন যদি বড়োর ক্ষেত্রেও হয়ে থাকে বা গ্রোথের সময় যদি সেটা ঠিক না হয় তাহলে বুঝতে হবে যে তার ল্যাক অফ নিউট্রিশান কারণে এটা হচ্ছে সো এই ধর এই ছিল মোটামুটি বলেগের মিনিং ওকে আরেকবার পড়ে দিচ্ছি ইট ইস এ পোস্টার ডিফর্মেটি ইট ইস অপোজিট টু নকনি ইন দিস ডিফর্মেটি নি আস ওয়াইডলি অ্যাপার্ট ওকে এই বিষয়ে এই জায়গাটা হচ্ছে একটু আমাদের দেখার এক্ষেত্রে নি আর ওয়াইডলি অ্যাপার্ট the remain gap between the knee when the bow legged person keep two feet together. It occurred during childhood. But legs for babies are common. Sometimes parents get afraid about their bow legs baby, but as they mm, as they grow, their legs start to come in proper shape If there is a bow leg is a toddler toddler, then it is due to lack of nutrition. Okay, lack of nutrition. So হোয়াট আর দ্য কজেস অফ বোলেগ বলে কেন হয় বা কারণগুলোই বা কি এই সমস্ত গুলো যখন আমরা আলোচনা করবো তার সেটা হচ্ছে কজেজ অফ বল এগ কারণ। সো কারণ বোলেগের এখানে ছটি কারণ দেওয়া হয়েছে অ্যাজ ইউ ক্যান সি ফার্স্ট ওয়ান ইজ দ্য রিকেট যদি রিকেট রোগ হয়ে থাকে বা রিকেট যদি হয়ে থাকে কোনো শিশুর সেক্ষেত্রে তার বোল লেগ হওয়ার চান্সেসটা বেশি তারপর ডেফিসিয়েন্স ভিটামিন ডি অ্যান্ড ক্যালসিয়াম ক্যালসিয়াম এবং ভিটামিন ডি যদি ডেফিসিয়েন্সি ঘটে অভাব ঘটে ঘাটতি দেখা যায় শরীরে সেক্ষেত্রে বো লেগ সম্ভাবনা থেকে থাকে আমরা জানি ক্যালসিয়াম ও অস্থি বৃদ্ধির কাজে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে ওকে তারপর হচ্ছে ইমপ্রপার ওয়ে অফ ওয়াকিং যদি ওয়াকিংয়ের যদি ওয়েটা ইমপ্রপার হয় সেক্ষেত্রেও কিন্তু রেখেট রোগ দেখা যেতে পারে ওকে সো ইমপ্রপার ওয়ে অফ ওয়াকিং যদি ওয়াকিংয়ের যদি ধরনটা বা সে ঠিকঠাকভাবে যদি হাঁটতে না পারে বা তার হাঁটার যে সাধারণ একটা বৈশিষ্ট্য হওয়ার কথা সেটা যদি না থাকে সেক্ষেত্রেও বলে দেখা যায় বা বলগ হয়ে থাকে বা বলগের একটা কারণ আমরা বলতে পারি তারপরে হচ্ছে অবেসিটি অবেসিটি এটা একদম কারেক্ট কারণ যদি অবেসিটি হয় কোন ব্যক্তি কোন শিশু বা কোনো ব্যক্তি যদি অবেস হয় সেক্ষেত্রে তার যে ম্যাক্সিমাম বডি ওয়েট সেটা তো তার পাকেই বহন করতে হবে ওকে সো পায়ে যদি বেশি প্রেশার পড়ে তাহলে স্বাভাবিক তার যে নর্মাল স্ট্রাকচার অফ লোয়ার লিমস সেটা বিঘ্ন হবে এটা একটা স্বাভাবিক বিষয় যদি অবেসিটি হয়ে থাকে তাহলে তার পাড়ি সাইড বেঁকে যাওয়ার সম্ভাবনা থেকে থাকে ওকে তারপর রয়েছে ইউজিং ডিফল্ট ডিফল্টেড ফুটওয়্যার যদি ফুটওয়্যারটা আমরা যেটা ব্যবহার করি সেটা যদি ডিফল্টেড হয় যদি যেটা আমাদের নর্মালি বা বেসিক্যালি যে সেফস আমাদের ফুটওয়্যারের হয় সে ধরনের যদি না থাকে যদি ডেফল্টেড হয় যদি আলাদাভাবে তৈরি করানো থাকে কোনো ধরনের জুতো বা কোনো পায়ে পড়ার ফুটওয়্যার সেক্ষেত্রে সেটা দীর্ঘকাল দিন ব্যবহার করার ফলে বা বিশেষ করে শিশুদের যদি সেগুলোকে ব্যবহার করানো হয় তাহলে তাদের খুব সহজেই বলেগের মতন একটা ডিস ডিফরমেটি দেখা যেতে পারে অ্যান্ড লাস্ট ওয়ান ইজ দ্য ফোর্সিং বেবিজ টু ওয়ার্ক আর্লিয়ার স্ট এজ এটা প্রায় আমরা যতগুলো ডিফরমেটিভ পড়লাম এখন অবধি সেগুলোতে সবগুলোতে এটা কমন বিষয় হচ্ছে ফোর্সিং বেবিজ টু ওয়াক টু আর্লি এজ যদি বেবিদেরকে শিশুদেরকে যদি ফোর্সফুলি যদি হাঁটানো হয় সেক্ষেত্রে তাদের যে নর্মাল স্ট্রাকচার অফ লোয়ার লিমস ওর আপার লিমস দে কুড বি ড্যামেজ ওর দে কুড বি প্ৰ কি ধৰণে প্ৰিকচন ইউজ কৰ্ত বা কোন গুল হিচাপে নিজে ওকে সো অ্যাজ ইউ ক্যান সি ডোন্ট ক্যারি হেভি ওয়েট ইন চাইল্ডহুড চাইল্ডহুডে যদি বেশি ওয়েট ক্যারি হয় সেক্ষেত্রেও বলে গে সম্ভাবনা বেড়ে যায় তাহলে প্রিকশান হিসেবে আমরা চাইল্ডহুডে যে শিশুরা যে বয়স যে বাচ্চাগুলো রয়েছে তাদেরকে যাতে বেশি হেভি ওয়েট না বহন করতে হয় সে দিকটা আমাদের লক্ষ্য রাখতে হবে তারপরে হচ্ছে বেবি শুড নট বি ফর্স্ট টু ওয়ার্ক অ্যাট ভেরি আর্লি এজ খুব কম বয়সে যখন তার হাঁটার বয়স না হয় সে সময় তাদেরকে ফোর্সফুলি না হাঁটানোটাই ভালো বা আমরা প্রিকিউশন হিসেবে এই না হাঁটানোর বিষয়টাকে একটা পয়েন্ট হিসেবে দেখতে পারি তারপর হচ্ছে ব্যালেন্সড ডায়েট শুড বি টেকেন ব্যালেন্সড ডায়েটের ক্ষেত্রে ব্যালেন্সড ডায়েট একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস ইম্পর্ট্যান্ট ওকে কারণ যখনই শিশুদের গ্রোথ আর ডেভেলপমেন্ট গ্রোথের যখন ফেজ চলছে তখন তাদের যে নিউট্রিশনাল যে ভ্যালুটা তাদের শরীরে ডিমান্ডটা বেশি থাকে বেশি থাকে কারণ তাদেরকে প্রপার যদি নিউট্রিশনাল ফুড যদি না দেওয়া হয় ব্যালেন্স ডায়েট যদি না দেওয়া হয় তাহলে তাদের বিভিন্ন ধরনের যে ডিফিশিয়েন্সির কারণে যে ডিফর্মিটি যে রোগ সেগুলো দেখা যেতে পারে ওকে সো ব্যালেন্স ডায়েট শুড বি টেকেন ব্যালেন্স ব্যালেন্সড ডায়েট নেওয়া যেতে ব্যালেন্সড ডায়েট নিতে হবে এটা প্রিকশন হিসেবে। আর ট্রেন নাম্বার হচ্ছে অলওয়েজ ওয়াক প্রপারলি সঠিক পদ্ধতিতে হাঁটা বা হাঁটা হাঁটানোর ব্যবস্থা বা সেগুলো শেখানো বা যাতে করে সঠিক পদ্ধতিতে একটা নর্মাল যে গেট হিউম্যানি যে একটা নর্মাল গেট সেই গেটটাকে মেনটেন করে যদি সে হাঁটে তাহলে তার এই ধরনের সমস্যা থেকে দূরে থাকার সম্ভাবনাটা বেশি ওকে তো প্রিকশন হিসেবে আমরা এই সকল বিষয়গুলিকে লক্ষ্য রাখতে পারি ওকে তারপর লাস্ট ওয়ান ইজ দ্য ইউজ গুড কোয়ালিটি শ্যুজ শু এর বিষয়টা ভেরি ইম্পর্টেন্ট হয়ে উঠেছে কারণ যদি প্রপার শ্যু না পরা হয় বা নিউ কোয়ালিটি যদি থাকে বা ইমপ্রপার শ্যু যদি ইউজ হয় সেক্ষেত্রে বিভিন্ন ধরনের যে ডিফরমিটিগুলি রয়েছে বেসিক্যালি যেগুলো লোয়ার লিমসের ক্ষেত্রে সেগুলো দেখা যায় সো ইউজ গুড কোয়ালিটি শুজ নাও টু টকিং অ্যাবাউট দ্য বেগস রেমেডি অ্যান্ড বল লেগ এক্সারসাইজ যাদের বল লেগ হয়েছে বা বল লেগ এখন বর্তমানে তাদেরকে কোন ধরনের এক্সারসাইজ করা দরকার বা তাদের জন্য রেমেডিস কি রয়েছে বা সেগুলো দূরীকরণের জন্য আমরা কি উপায় অবলম্বন করব ওকে সো এখানে চারটে মোটামুটি পয়েন্ট দেওয়া হয়েছে যেই চারটে ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ওকে তো নাম্বার ওয়ান ইস দ্য ভিটামিন ডি অ্যান্ড ক্যালসিয়াম শুড বি টেকেন ইন রিকোয়ার অ্যামাউন্ট আমাদের শরীরে প্রয়োজনীয় প্রয়োজনীয়তার যে প্রয়োজনীয়তা যা পরিমাণে ভিটামিন ডি এবং ক্যালসিয়ামের দরকার যা ডিমান্ড যা নিড সেটা আমাদের নিতে হবে তাহলে হয়তো আমাদের প্রপার যে গ্রোথ বা গ্রো হওয়ার যে টেন্ডেন্সিটা সেটা ঠিকঠাক প্রসেস করবে নাম্বার টু হচ্ছে ওয়াক অন ইনার এজ অব দ্য ফিট ইনার এজ ভেতরের সাইডে যে আমাদের পায়ে পাতা যে ভেতরের সাইডে যে সাইডটা রয়েছে কোনটা ভিতর সাইড সেই ইনার এই যে দিয়ে হাঁটাটার দরকার ওকে বা এটা একটা এক্সারসাইজ হিসেবে আমরা এটাকে ইউজ করতে পারি যদি বল এক হয়ে যায় অর্থাৎ আউটওয়ার্ড না করে ইনওয়ার্ড যদি অর্থাৎ ইনার সাইডটা যদি আমরা একটু চেপে চেপে চলি বা হাঁটি সেক্ষেত্রে বল এগের যে একটা এক্সারসাইজ হবে বেটার এক্সারসাইজ যাতে করে আমাদের বল একটা সারানোর সারানো যেতে পারে বা অনেকটা আমরা উপকার এখান থেকে পেতে পারি তারপর হচ্ছে ওয়াকিং বাই বেন্ডিং দ্য টোস ইন টোগুলোকে যদি ইনওয়ার্ড বেন্ড করে আমরা হাঁটি হাঁটার সময় এই যে টো রয়েছে আমাদের সেই টোগুলোকে যদি ইনসাইড করে রাখি তাহলে কি হবে টোগুলো যদি ইনসাইড করি ইনওয়ার্ড যদি বেন্ড করে নি টোটোর দুটোকে ওয়াক বাই বেন্ডিং দ্য টোস ইনওয়ার্ড ইনওয়ার্ড যদি বেন্ড করি তাহলে আমাদের যে বল লেগ সেইটা অনেক উপশম পাবো বা আমরা এটা বিশাল একটা এক্সারসাইজ বলতে পারি যে ইনওয়ার্ডে টোগুলোকে বেন্ড করে ভেতর দিকে বেন্ড করে আমরা হাঁটি বা যাদের বল লেগ হয়েছে তারা যদি হাঁটে তাহলে তাদের একটা এক্সারসাইজ বল লেগের সারানোর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আর লাস্ট ওয়ান হয়েছে পারফর্ম গার্ড আসানা রেগুলারলি যে সমস্ত আসনগুলি আমাদের রয়েছে স্পেসিফিক স্পেসিফিক্যালি বল এগের ক্ষেত্রে সেই এক্সারসাইজগুলোকে সেই আসনগুলোকে আমাদের পারফর্ম করতে হবে রেগুলার বেসিসে তো যদি আমরা রেগুলার বেসিসে এগুলোকে প্র্যাকটিস করি তাহলে আমাদের যে লোয়ার লিমস যে স্ট্রাকচার যে ডিফর্মিটি বল এগ বল এগের মতো যে ডিফর্মিটি সেটা দূর হতে হওয়ার সম্ভাবনাটা বেশি রয়েছে বা আমরা উপকার এখান থেকে পেতে পারি সো এই ছিল মোটামুটি বলে সম্পর্কে একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করলাম যদি মনে হয় ভিডিওটি ভালো হয়েছে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে অবশ্যই শেয়ার করে দেবেন আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে দেবেন ওকে আর আমাদের চ্যানেলের উদ্দেশ্য হচ্ছে যাতে করে ফিজিক্যাল এডুকেশানের এত সমস্ত যে বিষয় সেগুলো যেন জনসাধারণের কাছে সবার কাছে সহজে পৌঁছে যায় আর তার উদ্দেশ্যে আমাদের এই চ্যানেল তো যদি ফিজিক্যাল এডুকেশানের স্টুডেন্ট হয়ে থাকেন বা ফিজিক্যাল এডুকেশান পরিবার আর হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেবেন আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাও আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে তবুও কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে সো এন্ড ফর টুডে অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং